হ্যালো প্রিন্স, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমার সকাল নাটা তোমাদের সঙ্গে নিয়ে আসছি, সত্যি স্টার্ট করছি। দেখো আমার তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, আমি পুজো দিতে বসে গেছি। পুজো করছি, পুজো টুজো করবো, করে তারপর সারাদিন রেস্ট আর রেস্ট, রেস্ট আর রেস্ট। কোনো কাজই নেই বাপের বাড়িতে, এলে কেউ কোনো মেয়েরই কাজ করতে ইচ্ছে করে না। এবার আমি তো বাড়িতে এলে মনে হয় কি এতটাই কুড়ে হয়ে যায়, কি বলবো। কোনো কিছু মাঝে তো কিছু বলেও যে আজকে একটু এটা তুই রান্না কর না, তোর হাতে রান্না খাবো। আমার আর ইচ্ছে করে না রান্না করতে, রান্না টান্না আমি আর কিছু, আমাকে রান্না কেন, আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। সারাদিন গল্প বুঝে ফ্যান ট্যান করেই কাটিয়ে দিই। বাপের বাড়িতে এলে কি ভালো লাগে কাজ করতে বলো তো? বাড়িতে সবসময় তো কাজ করেই খাই, এখানে ভালো লাগে না। যদিও মা কোনো কাজ করতে দেয় না, তবুও এসেছি তো একা একা, জানোই তো তোমরা একা একা এসেছি। কিন্তু একা একা আসার সময় না কি হয় বলো তো, মানে খুব মনটা মানে ফুর্তিতে থাকে, চলে আসে একা একা, কোনো প্রবলেম হয়। কিন্তু যাওয়ার সময় একা একা যেতে একদমই ভালো লাগে না। তো ও এবার তো আসতে পারবে না নিতে, কারণ ও জানোই তো খুব কাজে চাপ পেয়েছে, এখন আসতে পারবে না নিতে। আমার একাকাই যেতে হবে, কি আর করা যাবে, কিছু করার নেই, একাকাই যেতে হবে। এদিকে মেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে, এখানে সেটা একদিনই পড়তে বসে না, পড়ার কোনো নামই নেই। তো ওই জন্যই তো যেতে হবে তাড়াতাড়ি। কয়েকটা দিন থেকে যাচ্ছি, শরীরটা খারাপ হচ্ছে, শরীরটা ঠিক করে মা বলছে কয়েকটা দিন থেকে যা, শরীরটা একটু ঠিক করে নিয়ে তারপরেই যা। তো ওই জন্য আছি। দেখো আমি তো আমার পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, পুজো টুজো করে তারপরে যাব। মেয়ে এদিকে কিন্তু উঠে গেছে, দেখলাম উঠে গেছে, তো ওকে খাওয়াইনি, ব্রাশ করাইনি, কিছুই করাইনি। ওকে খাওয়াবো কিন্তু না, ওকে অন্য কেউ ব্রাশ করাতে পারবো না, অন্য কেউ খাওয়াতে পারবো না। ওর কাজগুলো আমাকেই করতে হবে, মায়ের কাছে তো করবেই না, আমার নিজেকেই করতে হয়। এদিকে দেখো এদিকে দুপুর হয়ে গেছে, দুপুরবেলায় এদিকে দেখো আমার একটা বড় এসেছে, তো ও মাংসটা করবে, ওই জন্য দেখো মশলা বাট করছে। মা বলেছিল মাংসটা আমাকে করতে, কিন্তু আমার আর ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না। বাড়িতে এলে বললাম যে আমি বাড়িতে এলে একদমই পুড়ে হয়ে যাই, আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না, শুধু শুয়ে বসে থেকেই সময় কেটে যায়। তারপরে এদিকে দেখো মা মাংসটা পরিষ্কার করছে, আর এদিকে রান্নাটা হবে। আর এদিকে দেখো দুপুরবেলা এদিকে রান্না হচ্ছে, এদিকে দেখো আমার বোন, আমার ছোট বোন দেখো এদিকে রিলস বানাচ্ছিল। আমি না চুপ করে ওর ভিডিও করে নিয়েছি, ওরা দুজনে খেলছিল, এদিকে ও রিলস বানাচ্ছে, সারাদিন এই করে এই করে এই করেই ওর মানে সময় কাটে। পড়াশোনা পড়াশোনার মাঝে মাঝে পড়াশোনার বাকি সময়টা ওইগুলো করেই কাটিয়ে দেয়। দেখো রিলস বানাচ্ছে বসে বসে, না তো আমি কী বলবো। এদিকে দুজনে ওরা দুজনে খেলছে, আর তিনিও দেখো খেলছে ডলস নিয়ে, তো ও দেখেনি প্রথমে, তারপর না দেখে নিয়েছে, দেখে হাসছে। ও দেখো রিলস বানাচ্ছে, তারপরে দেখো এই দেখো আমার রাতের ডিনার। আমি আজকে রাতের ডিনার লুচি মাংস আর এই ছোট মাছের চচড়ি করেছে। এই দেখো আমাদের আমাকে দেখো রাতের ডিনার ডিনার করা শেষ কমপ্লিট, আমি এখন শুয়ে পড়েছি, দুজন শুয়ে শুয়ে পড়েছি রাত্রে। তো ঠিক আছে গাইস, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না কিন্তু, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো সবাই, আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে ঠিক আছে, টাটা বাই, গুড নাইট।